দর্শক এই মুহূর্তে চলে যাচ্ছি গাজীপুরে রয়েছেন প্রতিনিধি অপূর্ব রায় অপূর্ব শ্রমিকদের যে অসন্তোষ তারা যে বিক্ষোভে রাস্তা নেমেছে এবং মহাসড়ক অবরোধ করে রেখেছে তো এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে দি ধন্যবাদ ফেরদুসি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মহামিশিং মহাসড়কের মালিকীবাড়ি এলাকায় আপনি জানেন সেটা হল গতকাল শনিবার সকাল নয়টা থেকে কিন্তু এই অবরোধ কর্মসূচি কিন্তু এই এখানকার টিএন যে কারখানা চবিকা কিন্তু শুরু করে এবং আজকে বিকাল পাঁচটা মধ্যে কিন্তু সে এই অবরোধ কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে তার মানে সেটা হলো বত্রিশ ঘন্টা কিন্তু এই অবরোধ কর্মসূচি কিন্তু একটা না চলছে এই অবরোধের কারণে কিন্তু ঢাকা মহাসড়কে কিন্তু বিভিন্ন জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এ কারণে যারা ঢাকামুখী এবং ঢাকা থেকে যারা মামিসিং বা অন্যান্য দিকে যাচ্ছে তারা কিন্তু দুর্ভোগ মাথায় নিয়েই কিন্তু তারা যারা যাচ্ছে এছাড়াও আপনার কিছু কিছু যাচ্ছে এবং এবং যানবাহন বিকল্প পথে মিজের বাজার প্রেমী হয়েও কিন্তু কিছু কিছু যানবাহন চলাচল করছে বলে আমরা জানতে পেরেছি আর এই 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 মহাসড়কের আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি শ্রমিকরা কিন্তু এখনও এই মহাসড়কে তারা অবস্থান করেছে তাদের দাবি একটাই যে পর্যন্ত তারা কিন্তু বকে বেতন না পাবেন তারা কিন্তু এই মহাসড়ক তারা ছাড়বে না বলে আমাকে যেটি জানিয়েছে আর এই 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 শ্রমিক অসন্তোষের জের কারণে আজকে এই মালিকাবাড়ি এবং আশেপাশের এলাকায় প্রায় চল্লিশটি শিল্পকারে কিন্তু আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে ফেরদুসি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য অপূর্ব আপনাকে ধন্যবাদ দর্শক আমরা গাজীপুরে ছিলাম এবং সেখানে অসন্তোষ জানিয়ে বা তাদের দাবি আদায় শ্রমিকরা যে রাস্তায় নেমেছে কিন্তু সেই জায়গায় আসলে সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের কারণ ঢাকার এটা প্রবেশপথ